বিচারকের ভূমিকায় ক্ষুব্ধ মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার আইন মন্ত্রীকে তলব করলেন, আবার আইন মন্ত্রীকে তলব। এখন সময় 4:30, বিকেল 5টায় আইন মন্ত্রীকে তলব করেছেন মাননীয় বিচারপতি। এ সম্পর্কে আপনাদের জানাবো। বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের বদলি সংক্রান্ত বিষয়ে আইন মন্ত্রীকে তলব করা হয়েছে, তলব করলেন মাননীয় বিচারপতি। বদলি সংক্রান্ত ফাইল 25 আগস্ট থেকে বিবেচনার জন্য আইন মন্ত্রীর কাছে আছে, কথা বলবো এ বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, ফের আইন মন্ত্রীকে তলব করা হলো। দেখো, আইন মন্ত্রীকে তলব করার কারণ হচ্ছে জুডিশিয়াল সেক্রেটারি তিনি আজকে 4:15 এজলাসে উপস্থিত হয়ে জানান যে বিচারক বদলি সংক্রান্ত যে ফাইল রয়েছে সেটা গত 25 আগস্ট থেকে মাননীয় আইন মন্ত্রীর কাছে বিচারাধীন রয়েছে, তার বিবেচনার জন্য সেখানে পেন্ডিং রয়েছে। ফলত সেখান থেকে ছাড়পত্র না এলে এখনো পর্যন্ত জুডিশিয়াল সেক্রেটারি বা দপ্তরের তরফ থেকে কিছু করা সম্ভব নয়। এবং তারপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু বলেন যে এই যে তাকে বদলির ক্ষেত্রে বিলম্ব করা হচ্ছে এবং কেন ফাইল বিবেচনার জন্য রয়েছে এখনো পর্যন্ত আইন মন্ত্রীর কাছে 25 আগস্ট থেকে আজকে সেপ্টেম্বর মাসের 25 তারিখের বেশি হয়ে গিয়েছে, এই কারণের জন্যই, কারণ দর্শাবার জন্যই আইন মন্ত্রী মলয় ঘটককে তিনি ডেকে পাঠিয়েছেন এবং বিকেল 5টার সময় হাজিরা দেওয়ার জন্য আইন মন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল মারফত তাকে ইনফর্ম করা হবে বা তাকে অবগত করা হবে এবং তারপরে তাকে বিকেল 5টার সময় কলকাতা হাইকোর্টে হাজির থাকার জন্য বলা হয়েছে। তুমি জানো যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বা ওএমআরসির সংক্রান্ত এই যে মামলা, সেখানে তিনি বিচারক অর্পণ চট্টোপাধ্যায় সম্পর্কে বা তার ভূমিকা সম্পর্কে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে অতি উৎসাহিত হয়ে বিচারক অর্পণ চট্টোপাধ্যায় কেন এই ধরনের কাজ করছেন বা তার বদলির নির্দেশিকা জারি হওয়ার পরেও কেন তাকে বদলি করা হচ্ছে না, তার মাথায় কার হাত রয়েছে, অবিলম্বে তাকে বদলি করাতে হবে বা বদলি করাতে হবে, এই মর্মে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন এবং তার প্রেক্ষিতে তিনি বলেছিলেন যে এই বদলির বিষয়টা এখন কোন পর্যায়ে রয়েছে সেটা জানবার জন্য বিকেল 4:15 জুডিশিয়াল সেক্রেটারিকে ডেকে পাঠানো হয়েছিল। সেই মোতাবেক মাননীয় জুডিশিয়াল সেক্রেটারি তিনি কিন্তু উপস্থিত হন এবং তিনি জানান যে গত 25 আগস্ট থেকে এই বদলি সংক্রান্ত ফাইল আইন মন্ত্রীর কাছে বিবেচনার জন্য রয়েছে, ফলে সেখান থেকে ছাড়পত্র না আসলে এখানে কিছু করা এই মুহূর্তে সম্ভব নয়। মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার যুক্তিকে মান্যতা দেন এবং তিনি বলেন যে মন্ত্রীর তরফ থেকে ছাড়পত্র না আসলে সচিবের তরফ থেকে কিছু করা সম্ভব নয়, এটা তিনি বুঝতে পারছেন এবং সেই কারণেই আইন মন্ত্রী মলয় ঘটককে বিকেল 5টার সময় উপস্থিত থাকবার জন্য বলা হয়েছে। মাননীয় বিচারপতি বলেছেন যে যদি বিকেল 5টার সময় আইন মন্ত্রী উপস্থিত না থাকেন তাহলে কিন্তু উপযুক্ত পদক্ষেপ কলকাতা হাইকোর্টের তরফ থেকে গ্রহণ করা হবে। এখন তুমি জানো যে এই বিচারক অর্পণ চট্টোপাধ্যায়কে নিয়ে বিতর্কের সূত্রপাত বা আজকের যে বিতর্কের সূত্রপাত সেটা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে এই মামলার ক্ষেত্রে অর্থাৎ নিয়োগ দুর্নীতির মামলার ক্ষেত্রে কিভাবে কলকাতা পুলিশকে এই মামলায় সংযুক্ত করা হলো, এই মামলার ক্ষেত্রে একটা অংশের তদন্ত ভার কিভাবে কলকাতা পুলিশকে দেওয়া হলো যেখানে কলকাতা হাইকোর্টের নজরদারিতে পর্যবেক্ষণে তদন্ত চলছে, কলকাতা হাইকোর্টের তরফ থেকে এসআইটি গঠন করে দেওয়া হয়েছে, তারপরেও কিভাবে একজন নিম্ন আদালতের বিচারক এবং যিনি সেখানকার স্থায়ী বিচারকও নন সিবিআই বিশেষ সিবিআই আদালতের ভারপ্রাপ্ত বিচারক, তার তরফ থেকে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হলো সেটা নিয়েই কিন্তু মাননীয় বিচারপতি প্রশ্ন তুলেছিলেন এবং তিনি বলেছিলেন যে সিবিআই যেখানে বলছে যে তারা ইতিমধ্যে 4 জন শিক্ষককে গ্রেপ্তার করেছেন যারা এই তদন্তের ক্ষেত্রে কোথাও সহযোগিতা করছে না এবং তারা অর্থের বিনিময়ে এই শিক্ষকতার চাকরিতে যোগদান করেছিলেন বা চাকরি কিনেছিলেন বলে অভিযোগ করা হচ্ছে, তাদেরকে সিবিআই হেফাজতে না পাঠিয়ে কেন জেল হেফাজতে পাঠানো হলো, এই অতি উৎসাহী হয়ে কেন বিচারক এই ধরনের কাজ করলেন সেটার প্রশ্ন তিনি তুলেছেন। তার পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন যে এই মামলার ক্ষেত্রে একজন জেলবন্দী অভিযুক্ত তার বয়ানের ভিত্তিতে কলকাতা পুলিশের অপরাধ দমন শাখার একজন যুগ্ম কমিশনার এবং সিবিআই এর একজন যুগ্ম অধিকর্তাকে তদন্তভার দেওয়া হলো, অর্থাৎ যেখানে সিবিআই ইডি রয়েছে সেখানে কলকাতা পুলিশকে যুক্ত করা হলো, এই বিচারকের এই আচরণ নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। ফাবিয়া, একদমই সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো।